দর্শক আমরা চলে যাচ্ছি একজন চলচ্চিত্র নির্মাণের পিছনে অনেক শিল্পী অনেক গুণী সাবজেক্ট থাকে আসিয়ে ফেলে মানুষকে আনন্দ দেয় আলাদাভাবে এমনই একজন ব্যক্তি এমনই একজন গুণী অভিনেতা যিনি শুধু অভিনেতা নয় আমি তাকে বড় মাপের অভিনেতা বলবো সে অলরাউন্ডার যেমন মঞ্চে তেমন তার চলচ্চিত্র রূপালী পর্দায় ব্যক্তিগতভাবে আমি তাকে ভালোবাসি তার নাম হলো বাদল কমেডিয়ান বাদল অলরাউন্ডার আমি তার কাছ থেকে বর্তমান সময়ের চলচ্চিত্র নিয়ে কিছু আলোচনা বা তার মুখ থেকে আমি জানতে চাচ্ছি বলুন কি জানতে চান আপনি বর্তমান আজকে যে নির্বাচন এই নির্বাচন নিয়ে আপনি আশাবাদী চলচ্চিত্র শিল্পী সমিতি একটি অন্যতম একটি সংগঠন এবং শিল্পী সমিতির তিনটা প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে আপনি কি ধরনের আশাবাদী যে কোন প্যানেল আসলে চলচ্চিত্র বর্তমান সময়কে দূরভূষণ করে নতুনভাবে এগিয়ে নিয়ে যাবে এই ব্যাপারে চলচ্চিত্র শিল্পী সবাই খুবই বুদ্ধিমান যারা আগামীতে কাজ করতে পারবে ঠিক তাদেরকে জয় করে নিয়ে আসবে আগামীকাল সকালেই সে রেজাল্ট আপনারা সবাই পাবেন আমরাও পাবো এবং তারা কাজ করবে চলচ্চিত্রের জন্য চলচ্চিত্র শিল্পীদের জন্য এফডিসির জন্য তারা কাজ করবে বাদল সাহেবের কথায় মনে হচ্ছে আসলে বর্তমানে যে সাংগঠনিক যে সাবজেক্টটি সেটাই নির্বাচনের মাধ্যমে ফুটে আসবে এবং চলচ্চিত্রকে সুন্দরভাবে এগিয়ে নেওয়া যাবে এই প্রত্যাশাই বাদল সাহেবের বাদল সাহেব আমাদের এটা একটি নতুন চ্যানেল যে এস ভিশন অনলাইন চ্যানেল আপনি এই চ্যানেল সম্বন্ধে দর্শকদের কাছে কিছু বলুন যে চ্যানেলের যে ক্যামেরার পিছনে যারা রয়েছেন প্রযোজক এবং চ্যানেলের মালিক এবং ক্যামেরায় এডিটিংয়ে যারা আছেন আপনারা যে কাজটি করছেন আজকে শিল্পীদেরকে নিয়ে এর জন্য গোটা শিল্পীর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ধন্যবাদ আর দর্শককে বলবো এই চ্যানেলটি আপনারা দেখার জন্য আমাদের পক্ষ থেকে আপনাদেরকে জানানো সাগর আমন্ত্রণ ধন্যবাদ বাদল সাহেব আপনাকেও ধন্যবাদ আপনার সুন্দর সুস্বাস্থ্য কামনা করছি ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ মনির ভাই থ্যাংক ইউ ওকে